সংস্কৃতি আমরা বলি আর জগন্নাথ মানে জগতের তিনি নাথ, জগতের তিনি প্রভু, জগতের তিনি স্বামী, এভাবেই আমরা আছে জগন্নাথ। তো এই এডিসি মহোদয় তিনি কিন্তু বলেছেন যেখানে মানুষের দেহ আসলে কিন্তু আমাদেরও কিন্তু একটা সকল রথ, দেহ রথ, মানে আমাদের সকলের কিন্তু দেহ রথ। এই রথটি কিন্তু সুন্দরভাবে আমরা যতক্ষণ পৃথিবীতে থাকি আমরা যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারি, আমাদের এই রথে যেন কালিমা না লাগে, আমাদের রথ যন্ত্রটি যেন ঠিক থাকে। কালিমা কি না হলে লাগবে, আমি যদি কোনো অন্যায় কাজ না করি, আমি যদি আমার চরিত্রকে পবিত্র রাখতে পারি, আমি যদি হিংসা বিদ্বেষ না করি, আমি যদি মানুষের প্রতি ভালোবাসা নিদর্শন না করি, আমি যদি সকলকে জগৎকে প্রেম করতে পারি, তাহলে আমার এই দেহ রক্ষণা পবিত্র থাকবে। তো এই দিনে এই শিক্ষাই আমাদের নেওয়া উচিত যে আমাদের এই ক্ষণকাল অল্প সময়ের জীবন, মানে জগৎ 50-60-100 বছরের মহাকালের কাছে এটি কিন্তু একটি চোখের পলকের নিমিষ না। এই যে দুর্লভ মানব যেন আমরা পেয়েছি, এই আমাদের এই দেহ রক্ষণা যেন আমরা পবিত্র রাখতে পারি, সুন্দর সচলভাবে যেন আমরা চালাতে পারি। আর এক বক্তা উনি বলে গেছেন, আপনার কথার সাথে আমি সহমত পোষণ করছি, সেই সঙ্গে আর একটু যোগ করছি, উনি জিজ্ঞাসা করেছিলেন ভক্তদের কাছে যে ভগবানের বাস কোথায়। হ্যাঁ, ভগবানের বাস কোথায়? উনি বললেন যে ভগবানের বাস মন্দিরে। নিঃসন্দেহে এটা আমি স্বীকার করি, বিশ্বাস করি, ভগবানের বাস মন্দিরে। সেই মন্দির আমাদের উপাসনালয়, যে উপাসনালয়ের ঢুকাতে পারো না, এই কথার অর্থটি আমি